নমস্কার, স্বামী শান্তানন্দ মহারাজজি, মার একজন প্রিয় ভক্ত সন্তান। চৌঠা জুন 1919 গোয়ালপাড়াতে মার সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি মাকে জিজ্ঞাসা করে, মা, সংখ্যা রেখে জপ করব কি? মা বলে, সংখ্যা রেখে জপ করলে সংখ্যার দিকে লক্ষ্য থাকে, এমনি জপ করবে। অর্থাৎ মা এখানে আমাদের সকলকে জপের বিধিটা খুবই সহজ সরলভাবে বলে দিল। আমরা অনেকেই আছি সর্বদা জপের মন্ত্র থেকে জপের সংখ্যার দিকে বেশি ফোকাস করি, কিন্তু মা বলছে তুমি সংখ্যার দিকে বেশি ফোকাস করো না, তুমি জপের দিকেই বেশি মন দাও। মহারাজজি আমাদের সকলের প্রতিনিধি হয়ে মাকে জিজ্ঞাসা করছে, জপ করতে করতে মন কেন তাতে মগ্ন হয় না? মা, করতে করতে হবে, মন না বসলেও জপ করতে ছাড়বে না, তোমার কাজ তুমি করে যাবে। নাম করতে করতে মন আপনি স্থির হবে, বায়ুহীন স্থানে দীপশিখার মতো। বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না, মনেও কামনা বাসনা থাকলে মন স্থির হয় না, ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয়। একটি স্ত্রীলোকের মন্ত্র ছিল রুক্মণী নাথ আয়ো। সে রুকু রুকু জপ করত, সেজন্যে তাকে কিছুদিন ঠেকতে হয়েছিল, পরে আবার তার কৃপায় সে ঠিক মন্ত্র পায়। তাহলে দেখুন, মা আমাদেরকে কেমনভাবে প্রত্যেকটা পদে অভয় প্রদান করে। মা যেন সদা সর্বদা আমাদের সঙ্গে আছে, তিনি আমাদের প্রত্যেকটা বিষয়ে যেন পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে, যে তার সন্তানরা কোনো মতেই যেন ভুল পথে না চলে যায়। আমরা মনে করতে পারি আমাদের তো জপ হচ্ছে না, সংখ্যা মনে রাখা খুবই কষ্টসাধ্য হচ্ছে, তো আমরা করবো না, থাক ছেড়ে দিই, আমরা সচরাচর এমনটাই করে থাকি। কিন্তু মা আমাদেরকে এখানে অভয় প্রদান করছে, বলছে, বাবা এটা খুব স্বাভাবিক ব্যাপার, নাই বা হতে পারে, তাই বলে কি তুমি ছাড়বে? তোমার কাজ তুমি করো, তার কাজ সে করবে। নমস্কার, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।